নির্বাচনী পরীক্ষা 2024 দাখিল দশম শ্রেণী বিষয় বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী এবং সৃজনশীল দুইটা একসাথে শেয়ার করতেছি, দেখে নেন। আর বলে রাখি যে এটি হচ্ছে আল ফাতা প্রকাশনের প্রশ্ন। এর আগে তোমাদের ইমতিহান প্রশ্নটি শেয়ার করা হয়েছে, লেকচারও শেয়ার করা হবে। তোমরা ভিডিওটিতে লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবা। পরীক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো ফেসবুক পেজে সবার আগে পেয়ে যাবো। এক নম্বর প্রশ্ন, কাজকর্মে যখনই অবসর পায় তখনই শোভা কোথায় এসে বসে? নদীর তীরে, গাছতলায়, তারপরে গতুর গোয়ালে, বিড়াল ছানার কাছে। দুই, প্রমোদ চৌধুরী, আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয়? তোমরা দেখে নাও, পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি ভিডিওগুলো একেবারে শর্ট করে তোমাদের সাথে শেয়ার করতেছি, দেখো। তারপরে চার, পাঁচ, জন্ম দেখি হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনায় এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? তারপরে নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। ৬ নম্বর, উদ্দীপকের কথকের সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধের মহাবিশ্ব সাল্লাম এর কোন কথার ভাবগত মিল রয়েছে? তারপরে ৭, ৮, ৯, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে কিসের চিন্তার নিগড়ে সকলে বন্দী বলে লেখক উল্লেখ করেছেন? ১০, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে অন্তিক মৃত্যু বলতে লেখক বুঝিয়েছেন অস্বাভাবিক মরণ, নৈতিক অধঃপতন, মূল্যবোধের অবক্ষয়, যে কোনটি সঠিক দেখো। ১৪, ১৫, নিয়তি গল্পে লেখকের জগদলের দিন আনন্দময় হওয়ার প্রধান কারণ কি ছিল? তারপরে ১৬, তারপরে ১৭, ১৮, ১৯, কপোতাক্ষনদ কবিতাটি কবির কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ২০, কিসের উন্নতির জন্য জীবন সঙ্গীত কবিতায় কবি নিত্য নিজ কাজ করে যেতে বলেছেন? তারপরে ২১, জুতা আবিষ্কার কবিতায় রাজা রাজ্য থেকে ধুলা দূর করতে বললেন কারণ? মানুষ ও কবিতায় ভোকারি পূজারি দুয়ার খুলতে বলল কেন? তারপরে ২৩, তারপরে ২৪, ধ্বংস হয়েছে সততার নগরী ট্রয় ও তবুও জনগণ নগর গড়ার হয়। নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৫, ২৬ নং প্রশ্নের উত্তর দাও। তারপরে ২৫, উদ্দীপকের প্রথম দুই চরণের ভাবার্থের সাথে যার যাব আমি তোমার দেশে কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি? তারপরে ২৬, উদ্দীপকের ভাবার্থের সাথে যাব আমি তোমার দেশে কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হলো। তারপরে ২৭, ২৮, ২৯ এবং ৩০, ৩০ হচ্ছে স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায় দল বেঁধে কারা এসেছিল? বন্ধুরা, এরপরে তোমাদের সৃজনশীল প্রশ্নটি তোমরা দেখো। ১, বাবার জন্য খাবার সাজিয়ে এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন, শুভা গল্পে বাণীকণ্ঠের ঘর কোথায় ছিল? তারপরে তোমাদের দেখে নাও তোমরা, খ হচ্ছে তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস কেন বলা হয়েছে বুঝিয়ে লেখো। গ, মিনার মাঝে শুভা গল্পের শুভার কোন মানসিকতার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। আর গ হচ্ছে মাহফুজের বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের আশার ফুটে উঠেছে কি তোমার মতামত দাও। ২ নম্বর প্রশ্ন দেখো, স্বশিক্ষিত শব্দের অর্থ কি? আচ্ছা তোমরা পড়ে নাও, পড়তে গেলে অনেক সময় লাগবে। ৪, ৩ নম্বর দেখো, ৩ নম্বর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কোনটিকে সাহিত্যের অমূল্য খনি বলে আখ্যায়িত করেছেন? ৪ নম্বর, উদ্দীপক ১, নূরের দরিয়ায় সিনান করিয়া। আর ৫ নম্বর হচ্ছে সুলতান নগরে কামার কুমার উৎকাতি সম্প্রদায়ের বাস। ৬ নম্বর প্রশ্ন হচ্ছে নিয়তি গল্পে মহারাজার বাড়িতে দাওয়াতের চিঠি ছাপানোর কি ব্যবস্থা ছিল? তারপরে তোমাদের দেখো ৭ নম্বর, বঙ্গবাণী শব্দের অর্থ কি? দেশি ভাষা ঢুকিয়ে ললাটে পুরে ভাগ্য বলতে কি বোঝানো হয়েছে বুঝিয়ে লেখো। এভাবে আর কি ৮ নম্বর দেখো, বাহাদুরি শব্দের অর্থ কি? জীবত্ব অনিত্য নয় কেন এর কি? তারপরে ৯ নম্বর, উদ্দীপক ১ এবং ২ দেওয়া আছে মসজিদে কি শিরনি এসেছিল? পূজারি দুয়ার খুলো, কবি পূজারিকে দুয়ার খুলতে বলেছেন কেন বুঝিয়ে লেখো। তারপরে ১০ নম্বর, নদী নক্ষত্রের তলে কবি জীবনানন্দ দাস কি দেখার কথা বলেছেন? এই তলে ১১,
যাবো আমি তোমার দেশে, কবিতা আপন বাস কি ফিরবে। বাস তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের আলফাতা প্রকাশনীর প্রশ্ন, সকল প্রশ্ন পেয়ে যাবে। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও।